চলে এসে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে, তো দেখতে পাচ্ছ সেটা খেলা নিয়ে এসছি। তো এই বোতলটা দেখতে পাচ্ছ, এরকম পাল্টি মেরে সোজা করতে পারলে এই বিস্কুটটা পেয়ে যাবে, আর যদি পাল্টি মেরে যদি সোজা না করতে পারে তাহলে আটার মধ্যে মুখটা ঠেকিয়ে পেছনে চলে যাবে। তো আসলে খেলাটা এরকমই হবে। তো দেখতে পাচ্ছ সব ছেলেপেলে দাঁড়িয়ে আছে লাইন করে। তো চলো খেলাটা শুরু করা যাক। প্রথম আমাদের ঈশান ভাইয়ের দিয়ে শুরু হবে। দাদা, তো চলো খেলাটা এখন চালু করা যাক। কি করে এদিকে মুখ দেখা, দাঁড়া দাঁড়া মুখ দেখা। হাই কর, ঝাড়বি না কেউ, মুখ ঝাড়বি না। ঈশ্বর ভাই, হ্যালো 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 হ্যালো, এই ভালো করে থাকা, মুখ থাকা ভালো করে। মুখটা কাবি ভালো করে, আচ্ছা বিস্কুট গুলো শেষ হবে, তারপরে খেলা শেষ করবো। আরে শুভ শিও পাচ্ছে না, আমার হলো না, হবে হবে। এ দাদা দাদা, ভালো করে মাখবি, ভালো করে মাখবি, এবার থেকে এবার ভালো করে মাখবি। এটা কি, এটা কিছু থাকা নয়, পুরো মুখটাই সব করছে। ঠিক করে মাখ, ঠিক করে মেখে যাবি। শুভ একবারই পাইছে, এতগুলো আটা নেই। সব ঠিক করে মাখবি, এ ঝাড়বি আগে থাকতে, নাহলে মজা লাগবে না। ঠিক আছে, জয় শ্রীরাম। ঠিক করে মাখ, আমি এতগুলো আতা নিয়েছি, ঠিক করে মাখ। শুভ শুভ, এবার এবার পরেরটা করে ডিসকুলে ফেলা হবে, কিন্তু ঠিক করে মাখবি সব। আর বল জয়শ্রীরাম, বারবার আন না, ঠিক করে মাখ ভালো করে। মেখেছি, এ ঠিক করে মাখবি আটাগুলো, এই তো ছোয়ালে হবে না কিন্তু। ও শুভর কপাল কি, সুদীপের কপাল। আর একবার চুদি ফের ভাববো খারাপ। আটাগুলো ঠিক করে মাখ। এ কাডুন ভালো করে কর, ভালো করে মাখবে আটাগুলো। চারটে মেরে দিয়েছি, একবার ঢুকাই দিতে শুভ। গাইস আবার লাইক করো, যারা লাইক করো দেখুন, শেষ মেশ পেয়ে গেল একটা। গাইস যারা এখনো লাইক করো তাদেরকে লাইক করে দাও, আর যদি ফেসবুক থেকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবা, যারা ফেসবুক থেকে দেখছো পেজ থেকে ফলো করে দেবা সবাই।
একটাই ছিল দেখতে পাচ্ছ ওদের খেলা শেষ, বিস্কুটও খাওয়া শেষ। তাহলে খেলা উইন কে ঘোষণা হবে না? সবাই তো খাইছে সবারকে, তাও বেশি খাওয়া তো উইন হয়। আমি যেন কড়া খেলাম চারটে। তো গাইস খেলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে, আর পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দেবা। আমার খেলা নিয়ে আবার আসবো একদিন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পুরো একদম ভুলবেন না। হ্যাঁ আমার কাটলে স্নান করা।